بكتبني أحسن سانكتو جانم نورل عالم جاسيم دكتور نورل عالم جاسيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين سمينار محترم সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সারা দেশ থেকে আগত অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমাদের যে উদ্দেশ্য নিয়ে এখানে আমরা হাজির হয়েছি আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে দীর্ঘদিন পরে হলেও আমাদের দাবি আদায়ের জন্য আমরা এখানে একত্রিত হতে পেরেছি এজন্য শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি নৈতিক শিক্ষা ইসলামী শিক্ষা ও নৈতিক শিক্ষা আমাদের কেন প্রয়োজন এই প্রয়োজনীয়তার বিষয় নিয়েও আজকে আমাদের কথা বলতে হচ্ছে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছি একজন ছাত্র একজন সুনাগরিক দক্ষ জনশক্তি এটা হলো একটা মানব সম্পদ যে দেশের সুনাগরিক এবং দক্ষ জনশক্তি তৈরি হবে না সেই দেশ নীতি নৈতিকতার আলোকে দেশ চলবে না যে সন্তানটি আজকে জন্মগ্রহণ করবে সেই সন্তানটি যদি নৈতিক শিক্ষা শিক্ষিত না হয় তাহলে সন্তানটিকে দেশের যে কোনো জায়গায় তাকে দায়িত্ব দেওয়া হবে না কেন সেই জায়গা থেকে সে সৎ এবং সততার সাথে দায়িত্ববান করতে পারবে না এজন্য একজন মুসলিম একজন মুসলমানের ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের সর্ব অবস্থায় সকল ক্ষেত্রে আল্লাহর বিধিবিধান মেনে নেওয়া এবং তার সন্তুষ্টি অর্জন করাই হলো ইসলাম শিক্ষার মূল লক্ষ্য আর ইসলামী শিক্ষা ব্যবস্থায় পরিপূর্ণ ইসলামকে তুলে ধরা হয়েছে এজন্য ইসলামী শিক্ষাকে ইসলামী শিক্ষার মধ্য দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিল হবে একটা দেশ সুন্দরভাবে পরিচালনার জন্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং একটা দেশের সকল পর্যায়ের নীতি নৈতিকতার আলোকে যদি পরিচালনা করতে হয় তাহলে নৈতিক শিক্ষার বিকল্প নেই আর এই নৈতিক শিক্ষা সকল ধর্মেই নৈতিক শিক্ষার গুরুত্ব দেওয়া হয়েছে আজকে মুসলিম মুসলমানের দেশে আমরা বসবাস করার পরেও লক্ষ্য করা যাচ্ছে যে মানুষ বানর থেকে তৈরি হয়েছে নাউজুবিল্লাহি মিন যালিক মানুষ বানর থেকে তৈরি হয়েছে তাহলে একজন মুসলমানের দেশে এত সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে এই কথা একজন মুসলমানের মধ্য থেকে ব্রেন থেকে আসে কি করে তাহলে বোঝা গেল তার ছোটকাল থেকে তাকে নৈতিক শিক্ষা দেওয়া হয়নি আর নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে আমরা সকলেই জানি যে আসলে বানর সৃষ্টি হয়েছে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে বিধায় বানর হয়েছে আমরা ইতিহাস আমরা সকলেই জানি সেজন্য নৈতিক শিক্ষা যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত সে জাতি সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে পারবে না এবং সে জাতি সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারবে না আমরা জানি এবং আপনারা অনেকেই অবহিত আছেন যে কলেজগুলোতে স্কুলগুলোতে আজকে নৈতিক শিক্ষা যতটুকু আছে কলেজগুলোতে দেখেন ফোর্থ সাবজেক্ট হিসেবে ইসলামী শিক্ষাকে নেওয়া হয়েছে নৈতিক শিক্ষাকে ফোর্থ সাবজেক্ট একজন ছাত্র আপনার আবশ্যিক হিসেবে ইসলামী শিক্ষা নিতে পারবে না সে ফোর্থ সাবজেক্ট হিসেবে নেবে ইচ্ছে করলে নিয়ে নিতেও পারে নাও নিতে পারে আবার অন্যান্য সাবজেক্ট তাদের অন্যভাবে প্রচারণা করে যে তোমরা ইসলাম শিক্ষা নেবা ইসলামী শিক্ষা আরবি লিখতে হয় একজন ছাত্র যখন স্কুল থেকে পাশ করে কলেজে আসে তখন তাকে যখন ভয় দেখানো হয় যে তোমাকে এটা আরবি লিখতে হবে তখন স্বাভাবিকভাবে সে কিন্তু ওই ফোর সাবজেক্টও আর নিতে চায় না আমরা কলেজে দায়িত্ব পালন করতে যে আমরা দেখছি যে অন্যান্য বিভাগের ছাত্ররা অন্যান্য সাবজেক্ট নেবে সেই জন্য তাকে ভয়ভীতি দেখানো হয় যে তুমি ইসলাম শিক্ষা নেবা ওটা আরবি লেখা লাগে এখন আসলে আরবি লেখা লাগে কি কারণে মাদ্রাসার ছাত্ররা কলেজে এসে ভর্তি হওয়ার সুযোগ পায় কিন্তু স্কুলের ছাত্র তো মাদ্রাসায় যে সুযোগটা পায় না এখন এক মাদ্রাসার ছাত্রদের জন্য সুযোগ আছে স্কুলের ছাত্রদের জন্য সুযোগ আছে বিধায় আরবি যে বিষয়গুলো আছে কোরআন হাদিস এটা স্কুলের ছাত্ররা যেহেতু স্কুলে পড়ে আসছে মাদ্রাসায় যারা পড়েছে তারাও মাদ্রাসা থেকে পড়ে আসছে আরবি জানে স্কুলের ছাত্ররা আরবি লেখা ওখানে বাধ্যতামূলক নয় কিন্তু তাদের ভিতরে একটা রিউমার ছড়ানো হয়েছে তুমি ইসলামী শিক্ষা নিবা তাহলে তোমাকে তো আরবি লেখা লাগবে এই যে একটা বিভ্রান্তি ফোর্থ সাবজেক্টও কিন্তু তাকে তার নেওয়ার সুযোগ থাকছে না তাহলে এহেন অবস্থায় একজন ছাত্র যেখানে ফুল সে একটা ম্যাচিউর ইন্টারমিডিয়েটে গেলে সেই জায়গায় সায়েন্স বিভাগে ইসলামী শিক্ষা নেই কমার্সে ইসলামী শিক্ষা নেই আছে কোথায় মানবিকে আছে তাও আবার ফোর্থ সাবজেক্ট অবস্থায় আছে তাহলে এহেন অবস্থায় একজন জাতি একজন একটা সুস্থ নাগরিক নৈতিকতা সম্পন্ন নাগরিক তৈরি হবে কি করে এজন্য আসুন আমরা যারা আজকে দায়িত্বে আছে
মাননীয় প্রধানমন্ত্রী তিনি তাকে যেভাবে যারা যেভাবে বুঝাক না কেন মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এই বিষয়গুলো তার নজরে আছে আমরা আশা করছি তিনি এই দাবি আজকে প্রশংসা দাবি রাখে যে আজকে আরবী বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন এবং অনেক ইসলামী শিক্ষার বিষয়ে তার অনেক ওনার অনেক অবদান রয়েছে সেই জন্য আমাদের আজকে এখান থেকে দাবি যে তিনি নীতি নৈতিক শিক্ষার ক্ষেত্রে তিনি আরো যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে আরো বেশি কঠোরভাবে নৈতিক শিক্ষা যেন আমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করে এবং ইন্টারমিডিয়েট লেভেলেও ইসলামী শিক্ষা যেন বাধ্যতামূলক করা হয় তাহলে আশা করা যায় এই জাতির নৈতিক শিক্ষাটা আরো বেশি অগ্রগতি হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছে সকলকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু